ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় দিদি ভাই, তো অজু আসলে ঘুমালে যে অজু ভেঙে যায় এটাকে বলা হয় ইস্তেরখায়ে মাফাসিল। ইস্তেরখায়ে মাফাসিলের অর্থ হলো অঙ্গ প্রত্যঙ্গ ঢিলে হয়ে যাওয়া। যেহেতু মানুষের যখন ঘুম একটু গভীর হয় তখন স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ ঢিলে হয়ে যায়, এজন্য সে জানে না ঘুমন্ত ব্যক্তি তার যে বায়ু বের হয়েছে কি না। এজন্য বলেছেন যে ঘুমালে অজু ভেঙে যায়, অতএব ঘুমালে অজু করতে হবে। দ্বিতীয় কথা হলো যে আপনি বলছেন উটোর গোশত খেলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জাবের বিন সামুরা বলেন নবীকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর বকরির গোশত খেয়ে কি আমি অজু করবো? আল্লাহ রসুল বললেন তোমার ইচ্ছা। এরপরে জিজ্ঞাসা করা হলো উটোর গোশত খেয়ে কি অজু করবো? আল্লাহ রসুল বললেন হ্যাঁ, উটোর গোশত খেয়ে অজু করো। এটা হলো মুসলিমের হাদিস, তো এই মুসলিমের হাদিস। তো বোঝা গেল বকরির গোশত খাওয়ার সময় আল্লাহ রসুল কিন্তু এখতিয়ার দিলেন, করতেও পারো নাও করতে পারো, কিন্তু উটের গোশতের সময় এখতিয়ার দিলেন না যে না অজু করতে হবে। তো বোঝা গেল উটের গোশত খেলে অজু করতে হবে। এরপরে আপনি বলছেন হাঁটু উদাম করলে কি অজু চলে যায়? না ভাই, হাঁটু উদাম হলে সত্রে আওরত করলে অজু চলে যায় না, তবে এগুলি না করা ভালো, কারণ সত্রে আওরত দেখে রাখা ফরজ। এটা ছাড়লে গুণা হবে, এটা করলে গুণা হবে। জাজাকাল্লাহ।